18শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস ভারতীয় পদার্থবিদ সিবি রমনের রমন এফেক্ট আবিষ্কারের জন্য প্রতি বছর 18শে ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হয়। সেই মতো পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে উদয়পল্লী শিক্ষানিকেতন হাইস্কুলে এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে উদযাপিত হলো। এই দিন এই উপলক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্যোগে একটি বিজ্ঞান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মডেল এক্সিবিশন, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচি রাখা হয়েছে এই অনুষ্ঠানে। এদিন এই অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাই পুরুষদের বলা হয় হেটেরোগামিটি, স্ত্রীদের যে জননকোষ থাকে সেগুলি ডিম্বাণু বা ওভাম এবং পুরুষদের যে জননকোষ থাকে শুক্রাণু বা স্পর্ম। শুক্রাণু দু ধরনের হয়, এক্স এবং ওয়াই, কিন্তু ডিম্বাণু একই প্রকৃতি হয়। যদি দুভাগে সেটাকে ভাগ করা হয় তাহলে সেখানে এক্স এবং এক্স এই প্রকৃতিরই পাওয়া যায়। মুখে দেখা এবং সেই সন্তান জন্ম নেয়নি মাকে টুমুর অত্যাচার। তাহলে হচ্ছে যে পাই আর আজকে হচ্ছে আমাদের ন্যাশনাল সায়েন্স ডে, অর্থাৎ আজকে আজকে আমাদের সিভি রমন যে 1928 খ্রিস্টাব্দে উনি 18শে ফেব্রুয়ারি আজকে উনি তার প্রথম রিসার্চ পেপার লঞ্চ করেছিলেন, সেই রিসার্চ পেপারের জন্য আজকে ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে গণ্য করা হয়। আর আজকে উদয়পল্লী শিক্ষানিকেতনে আমরা আমাদের মানে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্ররা মিলে আজকে এটি আয়োজন করেছি। আজকে আমাদের আজকে মডেল এক্সিবিশন হচ্ছে এবং এরপরে আমাদের বিজ্ঞান ভিত্তিক একটি কুইজ কম্পিটিশনও হবে। ছাত্রছাত্রী তথা তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করার উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হচ্ছে বলে জানান ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ছাত্রী তোমরা রয়েছো এখানে, তোমরা দেখেছো বিভিন্ন বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিত্বরা তারা এখানে এসেছেন। যে প্রচেষ্টা আমরা শুরু করেছি সেটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য আমার ছাত্রছাত্রী বন্ধুদের সহযোগিতা সব থেকে বড় কাম্য। বিদ্যালয়ের মান সম্মান যাতে আরো উন্নত হয় সেটা তোমরা রাখতে বলেই আমি মনে করি। আজকে আমাদের জাতীয় বিজ্ঞান দিবস, সিভি রমনের যে বিখ্যাত আবিষ্কার রমন এফেক্ট তাকে স্মরণ করা এবং ছেলেদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করার জন্য আমরা একটা প্রচেষ্টা চালিয়েছি যে বিজ্ঞান দিবস উদযাপন বিদ্যালয়েতে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আছে, তার সাথে আমাদের সাথী হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত তারকারা। ফিজিক্স ডিপার্টমেন্টের আছেন প্রফেসর অভিজিৎ চক্রবর্তী মহাশয়, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স বর্ধমান ইউনিভার্সিটি। আছেন প্রফেসর মন্টু সাহা, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়। এবং আছেন অমিত এস তিওয়ারি, উনি রসায়ন বিভাগ থেকে এসেছেন। এখানে একটা সায়েন্স সেমিনার হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন মডেল তৈরি করে তার উপরে কুইজ করা হবে। মডেলগুলোর প্রদর্শনী চলবে, সব ছেলেমেয়েরা দেখবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইজ দেওয়া হবে। বাইরে এখনও শো করানো হয়নি, তবে চিন্তাভাবনা চলছে শো করানোর জন্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।